ঢালিউডের রাজা রানী বলা হয় শাকিব খান এবং অপু বিশ্বাসকে। আর এই রাজা রানীর একমাত্র রাজপুত্র হচ্ছে আব্রাম খান জয়। মায়া মায়া চোখের চাহনি আর মিষ্টি চেহারা দিয়ে প্রথম দিনেই সবার মন জয় করে নিয়েছে আব্রাম খান জয়। দেশের একমাত্র স্টার কিড সে, তাকে নিয়ে ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ ও কৌতূহল রয়েছে। ছেলের প্রতি ভক্তদের এমন ভালোবাসা দেখে মা অপু বিশ্বাস জয়ের বিভিন্ন ছবি ও ভিডিও তার ভক্তদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। আর জয়ের সেই সব ছবি ও ভিডিও পোস্ট করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। কিছুদিন আগে জয়ের পড়াশোনার একটি ভিডিও পোস্ট করেন মা অপু বিশ্বাস। সেখানে দেখা যায় হাতে বই নিয়ে পড়ছে আব্রাম খান জয়। এই ভিডিও দেখে সবাই তাকে দোয়া এবং আশীর্বাদ করছে। এছাড়াও জয়ের ব্যাডমিন্টন খেলার একটি ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাডমিন্টন খেলার প্র্যাকটিস করছে জয় এবং সে খুব আনন্দ নিয়ে ব্যাডমিন্টন খেলছে। ছেলেকে নিয়ে অপু বিশ্বাস বলেন, জয়ের সঙ্গে বেশ ভালো সময় কাটছে, যতটা সম্ভব জয়কে সময় দেওয়ার চেষ্টা করছি। এই করোনায় শুধু আমার বাচ্চা নয়, আমার মনে হয় সব বাচ্চারই গ্রুমিং ও পড়াশোনার জায়গাটাতে ব্যাপক ক্ষতি হয়েছে। এরপরও আমি আব্রামকে প্রায়ই বাসার বাইরে নিয়ে যাই, একটু প্রকৃতির কাছাকাছি নেওয়ার চেষ্টা করি। কিছুদিন আগে চিড়িয়াখানায় নিয়ে গিয়েছিলাম, পশু পাখিদের দেখিয়েছি, চিনিয়েছি, এগুলো তার জন্য শিক্ষণীয়। এছাড়া খেলাধুলার প্রতিও বেশ আগ্রহ জয়ের। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা নিয়ে ব্যস্ত সময় পার করছে সে। গত জানুয়ারি থেকে সপ্তাহে একদিন 1 ঘন্টা করে ক্লাস হয় জয়ের। স্কুলের পুরো সময়টাই তার সঙ্গে সঙ্গ দিচ্ছি। বলতে পারেন আব্রাম 1 ঘন্টা ক্লাস করে, আমি 2 ঘন্টা ক্লাস করি, বলে হাসলেন অপু বিশ্বাস। জয়ের পড়াশোনার বিষয়ে অপু বিশ্বাস বলেন, আমার এবং সাকিবের ইচ্ছে জয়কে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা। আমি এবং সাকিব আমরা দুজনই চলচ্চিত্রের ব্যস্ততার কারণে পড়াশোনা শেষ করতে পারিনি, সেই জায়গা থেকে আমাদের দুজনের ইচ্ছে জয় যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। জয় বড় হয়ে কি হবে এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, আমি একজন সচেতন মা হিসেবে তার উপর কোনো কিছু চাপিয়ে দিতে চাই না, বড় হয়ে জয় নিজেই সিদ্ধান্ত নেবে সে কি হবে। তারপরও মনে একটা ইচ্ছে আছে, এই ইচ্ছেটার কথা আমি জয়কে বলবো, তার যদি ভালো লাগে তবে সে আমার ইচ্ছে পূরণ করবে, না হলে নয়। অপু আরো বলেন, তবে এটি আমার ইচ্ছে বা স্বপ্ন নয়, এটা আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার মায়ের ইচ্ছে। মা সবসময় চাইতেন জয় বড় হয়ে বিখ্যাত ডাক্তার হবে। মা যেহেতু হার্টের রোগী ছিলেন তাই তিনি চাইতেন জয় ডাক্তার হোক, ডাক্তার হয়ে মানুষের সেবা করুক। মার এই ইচ্ছের কথাটা আমি জয়কে বলবো। সুপ্রিয় দর্শক, যারা জয়কে ভালোবাসেন তারা একটি সুন্দর কমেন্ট করে জয়ের জন্য দোয়া করুন, সে যেন বড় হয়ে মা বাবার স্বপ্ন পূরণ করতে পারে। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।